ঘূর্ণিঝড় দানার প্রভাবে ভোলায় কখনো গুঁড়ি গুঁড়ি আবার কখনো হালকা বৃষ্টি হচ্ছে। এছাড়া হালকা বাতাসও বইছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর পানি। স্বাভাবিকের চেয়ে বেড়েছে স্রোতের ঢেউ। ভোলা থেকে বিস্তারিত জানাচ্ছে আশরাফুল আলম সজীব। আমি এখন দাঁড়িয়ে আছি মেঘনা নদীর তুলাতুলি পয়েন্টে। পূর্ব মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় দানা আরও উত্তর দিকে অগ্রসর হয়ে বর্তমানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে বলে জানা যায়। ভোলা রাতভর গুড়ি গুড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে, সাথে হালকা বাতাস বয়ে যাচ্ছে। 23 অক্টোবর সকাল থেকে বৃহস্পতিবার সকাল 9টা পর্যন্ত গত 24 ঘন্টায় ভোলা জেলায় 4.6 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বর্তমানে আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। ঘূর্ণিঝড় দানার প্রভাবে বন্ধ রয়েছে ভোলা লক্ষ্মীপুর, ভোলা বরিশাল, মনপুরা চরফেশনের সকল নৌযান। ঘূর্ণিঝড় দানা মোকাবেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা যেমনটি জানতে পেরেছি, 869টি আশ্রয় কেন্দ্র, 17টি মাটির কিল্লা, 98টি মেডিকেল টিম এবং সিপিপি ও রেড ক্রিসেন্ট সহ অন্তত 15,000 স্বেচ্ছাসেবী প্রস্তুত রয়েছে। সেবা দানের জন্য প্রস্তুত রয়েছে কন্ট্রোল রুম। এছাড়াও নগদ 9 লক্ষ টাকা, 350 শুকনো খাবার, শিশু খাদ্য ও গবাদি পশুর খাদ্য এবং 500 মেট্রিক টন চাল মজুত রাখা হয়েছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জানিয়েছেন, ঘূর্ণিঝড় মোকাবেলায় আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছি। এদিকে ঘূর্ণিঝড় দানার কথা শুনে আতঙ্কিত হয়ে পড়েছে ভোলার উপকূলের বাসিন্দারা। তবে জেলা আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড় দানা বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে। বর্তমানে ঘূর্ণিঝড়ের প্রভাবে ভোলার আবহাওয়া অফিস 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ফলে উপকূলীয় এলাকার নদী ও সাগরের মাছ ধরা নৌকা ও ট্রলারগুলোর অধিকাংশই এখন নিরাপদ আশ্রয়ে রয়েছে বলে খবর মিলেছে।